কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। এই গল্পটা আমার একটা বিখ্যাত ট্রেনার মনোজ ভাসুদেবন তার থেকে শোনা, এবং গল্পটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পে দেখা যায় একটা কৃষক থাকে, আর কৃষকের সাথে তার বউ থাকে, একটা মুরগি থাকে, একটা ছাগল থাকে, একটা গরু থাকে। কৃষকদের দিনকাল ভালোই যাচ্ছিল, হঠাৎ করে খেয়াল করে তাদের বাসায় আসলে একটা ইঁদুরও থাকে। এই ইঁদুরকে দেখে কৃষকটা চিন্তা করে যে আচ্ছা, ইঁদুর কেন আমার বাসায়? ইঁদুরটাকে তো কিছু করা দরকার। সে কি করে? সে একটা মাউস ট্র্যাপ নিয়ে আসে। মাউস ট্র্যাপটা দেখে ইঁদুরটা খুব ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে চিন্তা করে, আচ্ছা আমি কী করব। সে খুব প্যানিক হয়ে সে দৌড়ায় দৌড়ায় মুরগির কাছে যায়। মুরগি মুরগি শোনো, বলে হ্যাঁ কী হয়েছে? বলে আরে দ্যার ইজ এ মাউস ট্র্যাপ। বলে যে মুরগি বলছে তাহলে মাউস ট্র্যাপ আমি কী করব। বলে না, মাউস ট্র্যাপ তো আমার জন্য সমস্যা। মুরগিটা বলে দেখো, এটা তোমার সমস্যা, এটা কিন্তু আমার সমস্যা না। ইঁদুরটা খুব মন খারাপ করে চলে আসে, ওর থেকে সাহায্য পায় না। ইঁদুরটা এরপর ছাগলের কাছে যায়। ছাগল ছাগল দেয়ার ইজ এ মাউস ট্র্যাপ। ছাগল বলে হ্যাঁ বুঝলাম। সো বলে না, মাউস ট্র্যাপ তো আমার জন্য সমস্যা। ছাগল বলে এটা তো তুমিই বললে তোমার সমস্যা, এটা তো আমার সমস্যা না, আমি তোমায় কোনো সাহায্য করতে পারছি না। ইঁদুরটা আবারও মন খারাপ করে চলে আসে। সে চিন্তা করে গরু তো সবচেয়ে বড়, গরু হয়তো হেল্প করতে পারে। সে এরপর গরুর কাছে যায়। গরু ভাই গরু ভাই, দেয়ার ইজ এ মাউস ট্র্যাপ। গরু বলে হ্যাঁ শুনলাম। বলকে না, এই মাউস ট্র্যাপটা আমার জন্য তো সমস্যার। গরু বলে ওকে, তুমি কি কখনো দেখেছো যে কোনো মাউস ট্র্যাপে কখনো গরুর সমস্যা হয়? ইঁদুরটা বলে না তা দেখিনি। বলে তাহলে আমিও তোমাকে কোনো সাহায্য করতে পারছি না। ইঁদুরটা খুব মন খারাপ করে সেখান থেকেও চলে আসে। সে ওই রাত্রে আর বাসায় ফেরে না। এদিকে রাত্রে রান্নাঘরে হঠাৎ করে একটা শব্দ, শব্দটা পেয়ে কৃষকের বউ ভাবে আচ্ছা নিশ্চয়ই ইঁদুরটা ধরা পড়েছে। সে তাড়াতাড়ি করে অন্ধকারেই ইঁদুরটাকে ধরতে যায়। যেই না মাউস ট্র্যাপটা ধরতে গেছে, ওখানে আসলে একটা সাপ ধরা পড়ে। সাপটা দেয় কামড়। সাপটা কামড় দেওয়ার পরে তো কৃষকের বউ চিৎকার। এই চিৎকার শুনে কৃষকটা তাড়াতাড়ি করে একটা বাতি নিয়ে ওখানে আসে, এসে দেখে যে সাপ তার বউকে কামড় দিয়েছে। সে তাড়াতাড়ি সাপটাকে মারে, মাউস ট্র্যাপটাও ফেলে দেয়। এদিকে কৃষকের বউ ওই সাপের কামড়ে অসুস্থ হয়ে যায়। কারণ অসুস্থ হলে তাকে কী করতে হবে? মুরগির স্যুপ খাওয়াতে হবে। কৃষকটা মুরগিটাকে জবাই করে তাকে স্যুপ খাওয়ায়। স্যুপ খাচ্ছে, কিন্তু স্যুপ খেয়েও আরও কয়েকদিন চলে যায়, কৃষকের বউ কিন্তু সুস্থ হয় না। এদিকে অসুস্থ হলে আমরা কী করি? আমরা সবাই সবাইকে দেখতে যাই, তাই না? পাড়া প্রতিবেশী, ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস, তারা সবাই কৃষকের বউকে দেখতে আসে। এরা সবাই যখন বাসায় আসছে, ওদেরকে খাওয়াতে হবে। কী খাওয়াবে? কৃষকটা কী করে? ছাগলটা জবাই দেয়। ছাগলটা জবাই দিয়ে তাদেরকে খাওয়ায়। তার মানে মুরগিও নেই, ছাগলও নেই। এইদিকে এই অসুস্থতা তার বাড়তেই থাকে, এবং আলটিমেটলি কৃষকের বউ কিন্তু আর বাঁচে না, সে মারা যায়। মারা যাওয়ার পর তো আরও খরচ, ফিউনারেল করবে কীভাবে? সেই ফিউনারেলের খরচ তোলার জন্য কৃষক গরুটা একটা কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। কসাইকে বিক্রি করে যে টাকা পায়, সেটা দিয়ে কৃষকের বউর ফিউনারেল ছাড়া হয়। এখন দেখেন বাসাটাতে মুরগিও নেই, গরুও নেই, ছাগলও নেই, কৃষকের বউও নেই। কৃষকের খুব মন খারাপ। সে তার মধ্যে খুব রিগ্রেট হয়, আমি কেন মাউস ট্র্যাপটা কিনতে গেলাম, ভালোই যাচ্ছিলো দিনগুলি। এই মন খারাপে এদিকে তার ইনকামও কমে গেছে, কেউ নেই, একা একা থাকতে থাকতে সেও মারা যায়। বাসাটা তার কেউ থাকে না, লাস্টলি থাকে হচ্ছে একমাত্র ইঁদুরটা। এই তো গল্পটা শুনলেন, এইটা কিন্তু একটা মজার গল্প। কিন্তু এই গল্পটা বললাম কারণ এই গল্প অনেকগুলো লার্নিং আছে, অনেকগুলো ম্যানেজমেন্ট লার্নিং আছে, আমাদের আশেপাশে যে লাইফটা চালাই সেখানকার লার্নিং আছে, অনেকগুলো লিডারশিপ লার্নিং আছে। আপনারা যেটা করবেন, দেখেন তো গল্পটা মনে করে একটা কাগজে লার্নিংগুলো একটু লেখার চেষ্টা করেন। আমি নেক্সট পর্ব থেকে আপনাদেরকে অনেকগুলো লার্নিং একটা একটা করে শেখাবো। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।